নমস্কার, পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের একটি ইজি স্ন্যাক্স রেসিপি মাংসের কিমা দিয়ে এক পকোড়া করে দেখাবো। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। মাংসের কিমা দিয়ে এক পাকোড়া বানানোর জন্য এখানে আমি 500 মাংসের কিমা নিয়েছি, 500 মাংস কিমা করে নিয়েছি। এখানে 5টা ডিম সিদ্ধ করে মাঝখানে কেটে নিয়েছি, 2টো কাঁচা গোটা ডিম নিয়েছি, বিস্কুট গুঁড়ো নিয়েছি, 1টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 1টা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, নুন নিয়েছি, ধনে পাতা কুচি করে নিয়েছি কিছু, জিরা গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ, আদা পেস্ট। এখন আমি মাংসের কিমাটা মেখে নিচ্ছি। তার জন্য পরিমাণ মতো 1 টেবিল চামচের হাফ নুন দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, পেঁয়াজ রসুন, আদা রসুন পেস্ট, ধনে পাতা কুচি। এখন সব কিছু আমি ভালো করে হাতে মেখে নেব, সব কিছু মিশিয়ে। দেখুন আমি কিমাটা মেখে নিয়েছি, আমার কিমা মাখা হয়ে গেছে। এখন আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে এখন আমি ফেটিয়ে নিচ্ছি ডিম দুটো। একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি মাংসের কিমা নিয়ে নিয়েছি, ডিম দিয়ে দিলাম। মাংসের কিমা দিয়ে আমি ডিমটাকে বাইন্ডিং করে নিচ্ছি, হাতে চেপে চেপে সুন্দর করে করে নিতে হবে। দেখুন আমি মাংসের কিমার ভিতরে ডিমগুলো দিয়ে ভরে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ারে ভালো করে সবকটা কোট করে নিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার দিয়ে 4-5টা ভালো করে কোট করে নিয়েছি। এখন আমি ডিমে চুবিয়ে তারপরে বিস্কুটে গুঁড়ায় ভালো করে কোট করে নেব। দেখুন আমার কোট করা হয়ে গেছে। উপরে যে আলগা বিস্কুটে গুঁড়াটা আছে ওটা আমি জিরে জিরে ভালো করে নিয়ে নিচ্ছি। একটা হয়ে গেছে, আমি আরেকটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। আরেকটা করে এভাবে আমি সবগুলি কোট করে নেব। উপর থেকে একটু ঝেড়ে নিচ্ছি। আমি কড়াতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি ভাজার জন্য। আমি লো ফ্লেমে সবগুলো ভেজে নেব।
দেখুন আমার এগ পকোড়া তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি, এটা লো ফ্লেমে ভাজতে হবে, যেহেতু মাংসের কিমা দিয়ে তৈরি, হাই ফ্লেমে ভাজা যাবে না। লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এখন আমি দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি। আমি এখন উপরে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমার মাংসের কিমা দিয়ে এক পকোড়া তৈরি হয়ে গেছে।